আমরা তোমাদের পাশে আছি বং সোলমেটস হিপি ভুরে কমপ্লিটলি বং সোলমেটস এন্ড ইন্ডালজেন্স কমিউনিটির পক্ষ থেকে যে আজকে বিশেষ বিশেষ বাৎসরিক পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে এই শীতকালে মধ্যমগ্রাম চৌমাথায় সবাই দাঁড়িয়ে আছে। এই সব রায়গঞ্জ থেকে পিকনিক খেতে এসেছে ভাবলায় অনি মিনি সুস্মিতা সুস্মিতা তো সেই দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে এসেছে সব পিকনিকের জন্য। এই হলো আমাদের পিকনিকের বাস, পুরো একদম বড় বাসকে নিয়ে নিচে চলো চিলেবেটি বাসে ওঠো বাসে কোথায় দেখি কে 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 সবাই আমাদের রিয়ান বাবুর প্রথম লাইফে বাসে ওঠা এবং প্রথম পিকনিক, হাই ফাইভ ভাই। কিছু পার্সেন্ট লোক বাসে করে যাচ্ছে, বাকিরা নিজেদের নিজেদের মতো করে যাবে, সেই হুল্লোড় হবে, তাই তো সবাই, তাই তো। চলো 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 আমরা নামি, চলে এসেছি তো। ভালো করে দেখাই আমাদের অ্যানুয়াল পিকনিক 2022 18 ডিসেম্বর 2022 বং সোলমেটস। এটা আমাদের নিউ লোগো, আজকে আমাদের লোগো লঞ্চ করা হলো, যার মধ্যে বাংলা বং এর বাংলার ভাইবস আছে এন্ড সোলমেটস আমাদের যে ভালোবাসার বং সোলমেট পুরো জিনিসটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই লোগোর মাধ্যমে। আই থিঙ্ক তোমাদের খুব পছন্দ হবে, কমেন্ট করে জানিও লোগোটা কেমন লাগলো আমাদের বং সোলমেটের। আমাদের পিকনিক স্পটে চলে এসেছি সব ঢোকো 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 বন্ধুগণ। মধ্যমগ্রাম চৌমাথা থেকে বারাসাতের দিকে যেতে ডান দিকে এক রাস্তা দিয়ে যাওয়া হয় বাদুতে। সেই বাদুর এক বিখ্যাত পিকনিক স্পটের নাম হলো সোনারগাঁও, আমরা ব্যবস্থা করেছি সেখানেই। জায়গাটা এমনি সুন্দর, ভীষণ স্পেসিয়াস, সেটাকেও আমরা আরেকটু সুন্দর করার চেষ্টা করেছি ডেকোরেশন করে। তোমাদেরকে একটু মেনুটা শোনাই। আমাদের পিকনিকের বিশেষ বিশেষ মেনু হলো স্ন্যাক্সে যেমন চিকেন পকোড়া, আমুদি ফ্রাই, চা বা কফি। লাঞ্চে রয়েছে ভাত, ঘি, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা কালিয়া, কষা কষা খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। শুধুমাত্র সুন্দর জায়গা বা সুন্দর মেনু হলেই কিন্তু চলে না, দরকার পড়ে সুন্দর কিছু মানুষের। আমরা একে অপরের প্রচণ্ড পেছনে লেগেছি, যা নয় তাই হাসি ঠাট্টা মজা তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। তো বন্ধুগণ, তোমাদের স্ন্যাক্স খেতে কেমন লাগছে বলো, কেমন হয়েছে একটু আমার প্রশংসা শুনি সবার কাছ থেকে, বলো বলো সবাই। খুব ভালো হয়েছে। অসম চিকেন পকোড়া আর কফি খাওয়ার পর গরম গরম ভাজা হচ্ছে আমুদি মাছের ফ্রাই। এর মাঝে একটু চারপাশটা ঘুরে দেখলাম, চারিদিকে এতটাই প্রকৃতির সুন্দর ছোঁয়া, মনটা ভালো হবেই হবে। সবাই এখন স্ন্যাক্সে দারুণ মগ্ন। বাকিদের মধ্যে অনেকজন চলে এসেছে পিকনিকে, তাও বাকি রয়েছে। একটা দশ বাজে, যেখানে সবাই স্ন্যাক ফ্যাক সব মিস করে গেল, কফি কত কিছু ছিল। তো এখন আমরা অলরেডি মানে সময় এসে গেছে, খেলাধুলো স্টার্ট হবে, শুরু করছি হাড়ি ভাঙা দিয়ে। এখানে সব প্রস্তুতি হয়ে গেছে, পেছনে যে বন্ধুগণ দাঁড়িয়ে আছে সবাই হাড়ি রেডি, এটা দিয়ে দইয়ের ছাঁচকে হাড়ি হিসেবে ইউজ করছি। আর এই লাঠি কই, এই গাছে যে ধাক্কা খেয়েছি তো ওইভাবে লাঠি 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 দে মিনি এবার ডান দিকে ডান দিকে ডান দিকে আর একটু ছিল ধন্যবাদ।
খেলা আমাদের বিশাল জমে উঠেছে এমন সময় স্নেহাদি চলে এসেছে। অনেক অপেক্ষার পর, অনেক কিছুর পর তারপর ফাইনালি আমাদের স্নেহা দেবজিতের স্নেহা এসে উপস্থিত হয়েছে আমাদের ফেমাস কাপল ব্লগার। না, আমার মনে হয় ফেমাস ব্লগার টকার কিছু না, অ্যাজ এ ফ্রেন্ড আমি এখানে এসেছি। আর মৌসুমী আমাকে অনেক দিন আগে বলে রেখেছিল, আমিও মাথা একদম রেখে দিয়েছিলাম। এখন সমস্যাটা হলো কি, টিকলুও রেডি ছিল আসার জন্য, কিন্তু হঠাৎ করে আমাদের একটা মানে কাজ পড়ে গেছে। বললাম ঠিক আছে আমি ট্যাক্সি করে যাই, তুই কেন নাহলে কি পিকনিক কি না 4-5টার মধ্যে শেষ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা মানে ও এত কিছু সমস্যার মধ্যে ও আমার কথা রেখেছে যে তাও ফাইনালি এসে যায়। অবশ্যই কোইন্সিডেন্স, দেখো ড্রেস কালার মিলে গেছে একদম। তোমরা এসো একদিন আমাদের বাড়িতে এসো, আর পরে একদিন যাবো তোমাদের বাড়িতে। হাই হাই, এখন প্রিপারেশন হচ্ছে আমার ফেসবুক পেজ বং সোলমেটস এর 50K সেলিব্রেশনের, যেটা সাজানো হয়েছে এই রকম করে। অ্যান্ড শুধু সেটা না, আজকে আমাদের বং সোলমেটস এর অফিশিয়াল লোগো লঞ্চ করা হলো। সবাই প্লিজ একটু কাছাকাছি চলে এসো। কি বলবো বল, এটা তো হ্যাপি এই সবার কেক কেমন লেগেছে? কেমন লাগছে বলো? কেক ফাটাফাটি, কেক মিষ্টি এসব খাওয়ার মানে আলাদা করে আলাদা করে বলতেই হয় না, জানো সেটা। হ্যাঁ, আর বেশ বেশ এনজয় করেছি। কাঁচা মিঠে রোদ্দুর বাড়ি দাঁড়িয়ে একা একা বেশ বেশ ইনডালজ করছিলাম। কাঁচা মিঠে রোদ্দুর ভাষা, মন ভালো হয়ে গেল শুনে। মা রান্না করে নিয়ে এসেছে স্পেশালি স্নেহাদি আর পিকলুদার জন্য। স্নেহাদি, মায়ের রান্না খেয়ে বলবে কেমন লাগছে? মায়ের রান্না তো সবসময় খুব ভালোই হয়, সেখানে বলার কিছুই নেই। আর মায়ের মতন বোধহয় যত্ন নিয়ে ভালোবেসে কেউ রান্না করতে পারে না পৃথিবীতে। তো বেসিক্যালি ওরা রান্নাটা এই জন্য করে রেখেছে যে আমি তারাত বলেছিলাম তাড়াতাড়ি চলে যাবো। তো কাকিমা ভোরবেলা উঠে রান্না বান্না করে রেখেছে। কই মাছ দেখে খুব লোভ লাগছে, কিন্তু প্রবলেম আছে আমি কই মাছ খাই না। আমি কাকিমাকে বলেছি তুমি আমাকে দিয়ে দিও একটা, আমি টিকলুর জন্য নিয়ে যাবো। ইলিশ মাছ, কই মাছ ইত্যাদি মা রান্না করে এনেছিল স্নেহাদি আর পিকলুদার জন্য বাড়ি থেকে। এছাড়াও পিকনিকের মেনুও স্নেহাদিকে ট্রাই করতে দিয়েছি। স্নেহাদির তো খেয়ে ভীষণ পছন্দ হয়েছে, এবার বাকিদেরটাও শুনতে হবে। স্নেহাদি এতক্ষণ খাওয়া দাওয়া করছিল, এখন স্নেহাদি চলে যাচ্ছে, তাকে টাটা বলবো। এর মধ্যে বাইরে এসে দেখি সপ্তর্ষ এখানে খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করে ফেলেছে পুরোপুরি, মানে সবাই খেতে বসে গেছে, আমাকে ছাড়াই সবাই খেতে বসে গেছে। সব কটাকে একটু একটু করে বকা দিই। এই আমাকে ছেড়ে কি খাচ্ছিস রে তোরা? সবাই বসে গেছে। এই সত্যি পিকনিক পিকনিক আমেজটা আসছে বল। আমি আসবোই। ওকে টাটা, বাই বাই, টাটা। চকলেট মাকে বলো, মাকে খুলে দিতে বলছে। চকলেট খাবে? সবাই খেতে ব্যস্ত, আপাতত হাওয়া খাচ্ছে। কেমন লাগছে হাওয়া খেতে এখানকার? ভালো না? টেস্টি না? আলাদা রকম? নুন ঠিক আছে? ভালো, তোমার ভালো লেগেছে? এই সবার হাওয়া খেতে কেমন লাগছে? ভালো, টেস্ট ঠিক আছে তো? ঝাল মিষ্টি টক দারুন, হাওয়ার স্বাদ দারুন, হাওয়া খাচ্ছে, হাওয়ার স্বাদ দারুন। সব মেনুগুলো পর পর করে সাজানো হচ্ছে। মাটন পিসটা একটু খোল লাগছে। হ্যাঁ, এসএমআর ভিডিও হচ্ছে। হ্যাঁ, আওয়াজ হচ্ছিল তো? না, ওই তো
বাপরে বাবা প্রচন্ড গরম। এখানে ক্যাটারের লোক এসে বলছে দেবো দেবো দেবো। হ্যাঁ চিন্তা নেই, এরা কি মনে করছো? এই এক পিস দু পিসের মাল না, ঠিক আছে ঠিক আছে। আরে বাবালের মতন দিলাম 10 পিস দিলাম। ওর একটা সিম ও মানে তোকে জিজ্ঞাসা করছে মাটন দেবে কিনা? আমরা পিকনিকে মজা করছি আর দেখো দুজনের মুখটা দেখো বর্দের সঙ্গে কিভাবে কথা বলে যাচ্ছে। এই শীতকালে দুপুরে না গরম গরম ভাত আর এই মাটন, এর থেকে আর কিছুই চাই না। ভালো করছেন তো দাদা, লজ্জা পাবেন না, কিন্তু একদম লজ্জা করে খাবেন না, নিজের মনে করে খাবেন, ঠিক আছে? লজ্জা পাবেন না। না মৌসুমি ভাটাভাটি অ্যারেঞ্জমেন্ট। আরেকজন ব্লগ করছে, চারিদিকে ব্লগারদের ছড়াছড়ি, ও আমারটা করছে আমি ওরটা করছি। এবার একটু মাটনটা ছিড়বে, আমি ভিডিও করব। এই তোমরা ভালো খাচ্ছো তো সবাই? দারুন পাতাপাতি, মানে এখনো অবধি সব ঠিকঠাক আছে? এখনো অবধি কি পুরোটাই ঠিকঠাক? এখনো কিন্তু নাচানাচি বাকি আছে। এত সুন্দর গরম গরম খাবার, জাস্ট স্পিচলেস। আমি শুধু খাবো, এখন আর কিছু বলতে পারছি না। দেখো রাও আমরাই ভাত দেখতে পাচ্ছি না, শুধু মাংসই মাংস। মটনটা কেমন ভালো হয়েছে, আমরা কেউ রাইস নিচ্ছি না। সত্যি সত্যি তাই, সবার থালায় ভাত আর নেই, শুধু ওই হয় না ভালোটা লাস্টে সবাই জমিয়ে রেখে খায়, শুধু শুধু ওরকম ব্যাপার হয়ে গেছে। আচ্ছা এই যে আরেকজন খেয়ে ক্লান্ত হয়ে গেছে। মৌসুমীদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে মানে অনেক অনেক ধন্যবাদ, মৌসুমীও জানাচ্ছে সবাইও জানা, তাই না? উনি খুব ভালো অ্যারেঞ্জ করেছে, একটু দারুন 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 দারুন। বিনা পয়সা দেয়, থ্যাংক ইউ দেওয়া যাচ্ছে। পিকনিক সবাই মজা করেছো? নাচানাচিটা কিন্তু এখনো বাকি রয়েছে, বিশেষ করে ভোজপুরি গানে। আচ্ছা তো আচ্ছা তো সবাই সবাই আছি, চলো তাহলে এখন নাচানাচি শুরু হোক। প্রায় 40 জনের মতো পিকনিকে আমন্ত্রিত ছিল, সবাই হই হুল্লোড় আড্ডা খাওয়া দাওয়া সব জমপেশ করেছি। এবার সত্যি এমন মন খুলে নাচার দরকার ছিল, এমন হাসি খুশিতে তোমরাও থাকো। আজ তবে আসি